गुरवे गौरचंदायो गुरवे गौरचंदायो राधिकाय तदलय कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमो। তো আমরা আজকে যে বিষয়ে আলোচনা করব সেটা হলো যে আমাদের দুধ থেকে অনেকে বলে, যারা আমিষ আহার করে তারা অনেক সময় বলে থাকে যে হয়তো রক্ত থেকেই দুধ তৈরি হয়, কিন্তু এই ধারণাটা একদম ভুল। রক্ত থেকে দুধ তৈরি হয় না, আসলে তারা জানে না যে রক্তটা কোথা থেকে তৈরি হয়, এবং যার কারণে তারা ভাবে এটাই যে রক্ত থেকে দুধ তৈরি হয়। আরে রক্ত তো তৈরি হয়, কিন্তু রক্তটা কোথা থেকে তৈরি হয় সেটা জানার আছে। যদি দুধ থেকে, ধরুন যদি দুধ থেকে রক্ত, মানে রক্ত থেকে যদি দুধ মানে দুধ তৈরি হতো, অনেকে বলে যে তোমরা আমিষ আহার করছো করো না, তোমরা নিরামিষ খাও, কিন্তু তোমরা যে গরুর দুধ খাচ্ছ সেটা তো গরুর রক্ত থেকে হচ্ছে, মায়ের দুধ খাচ্ছ মায়ের রক্ত থেকে সেটা হচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি এই ধারণাটা একদম সম্পূর্ণ ভুল কথা। যাদের স্বাস্থ্য সম্বন্ধে কোনো জ্ঞান নেই, যাদের বিজ্ঞান সম্বন্ধে কোনো জ্ঞান নেই, তারা নিজেদেরকে, নিজেদের পিঠ বাঁচানোর জন্য এরকম ভ্রান্ত কথা মানে বলে থাকে, কিন্তু এটা একেবারে যুক্তিসঙ্গত নয়। আপনারা চিন্তা করে দেখুন, যদি রক্ত থেকে দুধ তৈরি হতো, হ্যাঁ, তাহলে একটা গরু দুপুরে সকালে 1 লিটার বা 1.5 লিটার করে দুধ দিচ্ছে, আবার সন্ধ্যেবেলা 1.5 লিটার করে দুধ দিচ্ছে, তাহলে তার সারাদিনে কত রক্ত তৈরি হয়? হ্যাঁ, তাহলে 1.5 লিটার 1.5 লিটার যদি 3 লিটার মানে রক্ত তার বেরিয়ে যায় প্রতিদিন, সে তো গরু তো 2 দিনে মরে যাবে। একটা মানুষের শরীরে বা একটা জীবের শরীরে কত লিটার দুধ রক্ত থাকে? আর সেই রক্ত থেকে যদি দুধ তৈরি হয়ে যেত, তাহলে তো মায়েরাও মরে যেত আর গরুও মরে যেত। তো সেজন্য যুক্তি দিয়ে বুঝতে হবে। মানুষ আষাঢ়ে গল্প বলে দিল, উদ্ভট একটা গেঁজাখুরি কথা বলে দিল, সেটাকে মানুষ অন্ধের মতো বিশ্বাস করে নেয়। সে প্রসঙ্গে আসছি, তার আগে বলে দিই, তার সঙ্গে আমি এই প্রসঙ্গের সঙ্গেই কিন্তু আবার ব্রহ্মচর্য পালনটা কি সেটা আমরা ফিরে আসব। তো ব্রহ্মচর্য পালন করার অর্থ কি? অনেকের নামের কাছে, নামের পাশে কাছে তারা লিখে দেয় যে অমুক ব্রহ্মচারী, নামের পাশে ব্রহ্মচারী লিখলে কেউ ব্রহ্মচারী হয়ে যায় না, ব্রহ্মচর্য পালন করতে হয়। তো সেজন্য শাস্ত্রে আমাদের কি বলছে, বীর্য ধারণং ব্রহ্মচার্যম। তাহলে বীর্যকে ধারণ করলে যে করতে পারে সেই হচ্ছে প্রকৃত ব্রহ্মচারী। হ্যাঁ, তো ব্রহ্মচারীকে বীর্যকে ধারণ করতে হবে, মানে কোমরত্বকে বজায় রাখতে হবে। ব্রহ্মচর্য পালন কি করে করতে হবে, না ব্রহ্মচর্য পালনের জন্য কতগুলো নিয়ম আছে, যেমন ব্রহ্ম মুহূর্তে উঠতে হবে, নিরামিষ খাদ্য অভ্যাস করতে হবে, শরীরচর্চা করতে হবে, পূজা অর্চনা করতে হবে, সৎ গ্রন্থ পাঠ করতে হবে, এবং সৎ সঙ্গ করতে হবে, এবং কাম বর্জিত সমস্ত চিন্তা দূর করতে হবে, কাম বর্জিত সমস্ত ভাবনাকে দূর করতে হবে, মানে কোনো রকমের অশ্লীল উপন্যাস, অশ্লীল ছবি ভিডিও দেখা যাবে না, আর যতটা পারা যায় নিরালায় তাকে থাকতে হবে। সেই জন্য সৎসঙ্গ সবসময় থাকতে হবে, আর সবসময় সৎ কাজের মধ্যে নিজেকে নিয়োজিত রাখতে হবে। হ্যাঁ, সৎ কাজের মধ্যে, পূজা অর্চনার মধ্যে এবং সেবা পূজার মাধ্যমে, স্বাস্থ্যচর্চার মাধ্যমে সবসময় নিজেকে নিয়োজিত রাখতে হবে, যাতে মনের মধ্যে এতটুকু সময় ফাঁক না পাওয়া যায় যেখানে কুচিন্তাটা ঢুকে যায়, আর কুসঙ্গও করা যাবে না। এবার আমরা ফিরে আসি যে রক্ত কীভাবে তৈরি হয়। বিজ্ঞান মতে, আমাদের আধ্যাত্মিক জগতেও তাই বলছে আর বিজ্ঞানীও তাই বলছে, আধ্যাত্মবাদ তো হচ্ছে প্রথম বিজ্ঞান, তারপরে তো পরবর্তীকালে জড়বিজ্ঞান সৃষ্টি হয়েছে, কিন্তু এটা হচ্ছে আত্মবিজ্ঞান। তোমাদের স্বাস্থ্য বলছে, বিজ্ঞান বলছে, কি বলছে না, আমরা যেই খাবার খাই সেই খাবার 5 দিনে রক্ত তৈরি হয়। আমরা যে খাবার খাই সেই খাবার কি হচ্ছে না, 5 দিনে রক্ত তৈরি হচ্ছে।
তো আমরা যে খাবার খাচ্ছি সেটা কি হচ্ছে না, 5 দিনে আমরা যা খাবার খাচ্ছি সেই খাবারটা পরিপাক হতে মানে হজম হতে সময় লাগে 5 দিন। আর সেই 5 দিনে কি হয়, খাবার খাওয়ার পরে খাবারটা হজম হয়ে পাঁচ মানে 5 দিন পরে তবে সেখান থেকে রক্ত তৈরি হয়। ধরুন আজকে খাবার খেলাম, এই খাবারটা হজম হওয়ার 5 দিন পরে সেখান থেকে রক্ত তৈরি হয়। আর রক্ত থেকে কি হয়, ওই রক্ত থেকে হয় অস্থি, অস্থি থেকে মজ্জা, মজ্জা থেকে শুক্ক, শুক্ক মানে হচ্ছে বীর্য যেটা বলা হয়। তাহলে বীর্য কত পরের ধাপ চিন্তা করুন, বিজ্ঞানসম্মতভাবে 80 কেজি, কত কেজি বললাম, 80 কেজি খাবার খেলে তবে 1 লিটার রক্ত হয়, 80 কেজি। আর 1 লিটার রক্ত থেকে 23 গ্রাম বীর্য উৎপন্ন হয়। আর যখন কেউ সুস্থ ব্যক্তি 1 কেজি করে 1 কেজি খাবার প্রতিনিয়ত খায়, 1 কেজি খাবার প্রতিনিয়ত খাওয়ার 40 দিন পরে তার দেহে 20 থেকে 25 গ্রাম মাত্র বীর্য উৎপন্ন হয়। কিন্তু সেই সুস্থ ব্যক্তি যখন বীর্যপাত করে তখন একবারের বীর্যপাতে তার কাছ থেকে প্রায় 15 থেকে 18 গ্রাম বীর্য বেরিয়ে যায়। বুঝে গেল? তাহলে কি হলো, কি বোঝা গেল, যে রক্ত থেকে আমাদের দুধ তৈরি হয় না। আমরা যে খাবার খাই সেই খাবার থেকেই সমস্ত কিছু তৈরি হয়, দুগ্ধ তৈরি হয়। বুঝে গেল? এই ধারণা একমাত্র ভুল ধারণা, যারা আমিষ খায় তারা নিজেদেরকে বাঁচানোর জন্য ওরকম আষাঢ়ে গল্প, কেঁদাকুড়ি গল্প বলে মানুষকে বিভ্রান্ত করে দিচ্ছে যে নাকি রক্ত থেকে দুধ তৈরি হয়। আরে একটা গরু যদি 3 কিলো দুধ দেয় প্রতিদিন, তো 3 কিলো রক্ত তার প্রতিদিন হয়, পাগলের মতো কথাবার্তা নাকি? বিজ্ঞান জানে না, সায়েন্স জানে না, স্বাস্থ্য জানে না, আষাঢ়ে গল্প লোককে বলে দিল, লোক সেটা বিশ্বাস করে নিল। ওই নিয়ে যুক্তি দিয়ে বুঝতে হবে। যা খাবার খাচ্ছে তার 5 দিন পরে রক্ত তৈরি হচ্ছে, কত, 1 ফোঁটা রক্ত তৈরি হয় 5 দিন পরে। বোঝা গেল? আর 80 কেজি মানে ডেলি যদি তুমি 1 কেজি করে খাবার খাও তাহলে 80 দিন সময় লাগে, 80 দিন হলে তবে তোমার শরীরে 1 লিটার রক্ত তৈরি হবে। তাহলে 80 কেজি খাবার খেতে কদিন লাগবে, ডেলি মানে ডেলি মানুষ 1 কেজি খাবার খায়, হয়তো 500, 600, 700 খাবার খায়। তাই এরকম খাবারের পরিমাপ যদি করা হয় দেখা গেলো 80 দিন, আমি আমি ধরলাম 80 দিনই হলো, 80 দিনে ধরুন একটা লোক 1 80 কিলো খাবার খেলো, 80 কেজি খাবার যেদিনকে পূর্ণ হবে সেদিনকে 1 লিটার রক্ত তৈরি হয়। তাহলে প্রতিদিন একটু একটু করে রক্ত তৈরি হচ্ছে, এক বিন্দু এক বিন্দু করে। তাহলে 80 কেজি খাবার যেদিনকে পূর্ণ হবে তার কোটা, তখন সেখান থেকে 1 লিটার রক্ত তৈরি হচ্ছে। আর এই 1 লিটার রক্ত থেকে 23 গ্রাম, দেখো 1 লিটার রক্ত সেখান থেকে মাত্র 23 গ্রাম বীর্য উৎপন্ন হচ্ছে। তাহলে আমাদের ভালো করে বুঝতে হবে, যারা বলছে না রক্ত থেকে দুধ তৈরি হয় সব গেঁদাকুড়ি গল্প, ভুল কথা, ভুল তথ্য, তাদের সায়েন্স সম্বন্ধে বিজ্ঞান সম্বন্ধে কোনো জ্ঞান নেই। আচ্ছা, তো এটা গেল ব্রহ্মচর্য গেল। এবার আসছি আমরা, বীর্যকে আমাদের কি বলা হয় জানো, সপ্তম ধাতু বলা হয়। অ্যাকচুয়ালি একটা ধাতু থেকে আর একটা ধাতুতে যেতে সময় লাগে 5 দিন। আর আমরা যা খাবার খাই সে খাবার খাদ্যবস্তু মানে সপ্তম খাদ্যবস্তুর রস থেকে মানে সপ্তম ধাতু বীর্য তৈরি হতে সময় লাগে প্রায় মিনিমাম 35 দিন সময় লাগে। তো সেই 35 দিন পরে সেখান থেকে বীর্য উৎপন্ন হয়। আর সেটা যেটা খাবার খাই সে খাবারের সার বস্তু সেখান থেকে বীর্য উৎপন্ন হচ্ছে। আর যেটা অসার বস্তু, আমরা যেটা খাদ্য খেলাম, খাদ্য খাওয়ার পরে যেটা অসার বস্তু, সেই অসার বস্তুটা মলমূত্র হয়ে আমাদের শরীর থেকে বেরিয়ে যায়। বুঝে গেল? সেই জন্য আমাদের বুঝতে হবে আমরা যা খাবার খাই সে খাবারের মেন প্রোটিন, মেন ভিটামিন, যেটা সার বস্তু সেখান থেকে বীর্য হচ্ছে কতদিন পরে, মিনিমাম 35 দিন সময় লাগে। 35 দিন বা 40 দিনের মাথায় সেখানে বীর্য উৎপন্ন হচ্ছে কত, 20 গ্রাম থেকে 25 গ্রাম। আর একবার বীর্যপাতে কত বীর্য বেরিয়ে যাচ্ছে, 15 থেকে 18 গ্রাম। বুঝে গেল? এগুলো হচ্ছে খাবারের সার বস্তু থেকে হয়। আর অসার বস্তু মলমূত্রে বেরিয়ে যায়, মলমূত্র, ঘাম ইত্যাদির মাধ্যম দিয়ে অসার বস্তুটা বেরিয়ে যাচ্ছে। এবার আমরা ফিরে আসব, যে অনেকে বলে শ্মশান নাকি পবিত্র জায়গা, যারা মাতৃ আরাধনা করে, যারা শৈব আরাধনা করে, তারা বলে শ্মশান পবিত্র জায়গা। কিন্তু আমাদের ভালো করে এটা বুঝতে হবে যে শ্মশানটা পবিত্র কেন হলো।
আত্মা শরীরের মধ্যে আছে যতক্ষণ ততক্ষণ এই শরীরটা পবিত্র। যখন এই শরীর থেকে আত্মা বেরিয়ে যায়, আপনারা নিজেরাই বিচার করুন, তখন সেটা কি হয়? তখন সেটাকে বলা হয় মরা, বা সেটাকে লাশ বলা হয়। তখন সেই মরাকে ছুলে আপনারা কি করেন? গঙ্গায় চান করে আসেন। তাহলে আপনারা নিজেরাই বলুন, তাহলে মরা কখনো শুদ্ধ হয় কি? হয় না। শরীরটা একটা লাশ, একটা শরীর কিন্তু কোনো একটা নিত্য বস্তু নয়, শরীর একটা জড় বস্তু, মানে লোহা কাঠ, ইট ইট কাঠ পাথর, হ্যাঁ ইট কাঠ পাথর বই, এগুলো যেমন জড় বস্তু এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে না, তেমন আমাদের এই শরীরটাও কিন্তু একটা জড় বস্তু। এর কোনো ক্ষমতা নেই এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে। কখন ক্ষমতাটা পেল? না, যখন এই শরীরের মধ্যে আত্মারূপে আত্মা প্রবেশ করলো, তখন কিন্তু এই শরীর ক্ষমতাটা পেল। আত্মা যেই বেরিয়ে গেল, তখন তার শরীরে দেখুন সব কিছুই আছে, রক্তও আছে, হাড়ও আছে, মজ্জাও আছে, চোখ আছে, নাক আছে, হাত আছে, পা আছে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ফিট আছে, কোনো অঙ্গ প্রত্যঙ্গ অক্ষয় নয়। তবুও কিন্তু সেই ব্যক্তি যখন আত্মা বেরিয়ে যায়, তখন কিন্তু তাকে দাঁড় করিয়ে দাও, ধরাস করে পড়ে যাবে। তাতে গিয়ে এটিকে কি বোঝা যায়? যে শাস্ত্র বলছে শরীর হচ্ছে জড় বস্তু, তার নিজস্ব কোনো ক্ষমতা নাই। আত্মার শক্তিতে, আত্মার কি অসীম শক্তি চিন্তা করুন, সেই আত্মা একটা সূক্ষ্ম বস্তু, এত সূক্ষ্ম বস্তু যে একটা চুলকে, চুলের অগ্রভাগকে যদি, অগ্রভাগকে যদি 100টা ভাগে ভাগ করা হয়, তার একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ হচ্ছে আত্মা। এত ক্ষুদ্র বস্তু, সে এত বড় একটা 5.5 ফুট 6 ফুট একটা মানুষকে চালনা করছে, বুদ্ধি সঞ্চার করছে, বিবেক দিচ্ছে, মন দিচ্ছে, শক্তি সঞ্চার করছে, হজম করতে সাহায্য করছে, হ্যাঁ সব কিছু করাচ্ছে। আর সেই আত্মাকে অনুসন্ধান করাটাই হচ্ছে সাধনা। আমরা যে ঘুরি না চারিদিকে, চারিদিকে ভগবানকে খুঁজলে ভগবানকে পাওয়া যাবে না। ভগবানকে খুঁজতে হবে, নিজেকে চিনতে হবে, নিজের হৃদয়ের মধ্যে ভগবান আছে। ওই জন্য মহাজন বলছে, ঘুরলে ভুবন পাই না রে সে ধন, বাহিরেতে খুঁজলে তারে পাই না রে যুগান্তরে। হৃদয় মাঝে আছে বৃন্দাবন, এই হিত বৃন্দাবন, হিত বৃন্দাবনে গোবিন্দকে জানতে হবে। সেই আত্মাই তো সাক্ষাৎ ভগবান, তোমার মধ্যে যে আত্মা আছে সেটাই তো সাক্ষাৎ ভগবান। সেই তুমি যখন তোমার নিজেকে জানতে পেরে যাবে, তখন সেই জানাটাকেই বলা হচ্ছে ব্রহ্ম জ্ঞান, শাস্ত্রে শাস্ত্রে সেটা বলা হয় ব্রহ্ম জ্ঞান। আর যখন তুমি নিজের আত্মাকে জানতে পারবে, সেটাকে বলা হয় আত্মজ্ঞানী। তখন তোমাকে আলাদা করে কোনো শাস্ত্র পড়তে হবে না, কোনো বেদ উপনিষদ কিছু পড়তে হবে না। নিজের আত্মাকে যখন তুমি জানতে পারবে, তখন অটোমেটিক তোমার মধ্যে সমস্ত বেদের জ্ঞান, ব্রহ্মাণ্ডের সমস্ত জ্ঞান তোমার মধ্যে এসে যাবে। ওই জন্য আত্মাকে জানার চেষ্টা করতে হবে সাধনার মাধ্যমে, একান্তভাবে নিজের হৃদয়ের মধ্যে ঝেঁকে, বাহির থেকে মানে বহিরঙ্গ থেকে, বহির্জগৎ থেকে সমস্ত মনকে গুটিয়ে নিয়ে এসে অন্তর্জগতে হৃদয়ের মধ্যে প্রবেশ করে সেই হৃদয়ের আত্মাকে চিন্তা করতে হবে। সেখানে রাধাকৃষ্ণকে চিন্তা করতে করতে তুমি আত্মাকে জানতে পেরে, তখন তুমি যখন জানতে পারবে, যখন দেখতে পারবে, তখন দেখবে নিজের আত্মার মধ্যে, আত্মার আত্মার মধ্যে সাক্ষাৎ রাধাকৃষ্ণ যুগল কিশোরী বসে আছে, তার সঙ্গে ভগবানের কোনো পার্থক্য নেই। তখনই তোমার মধ্যে সর্বজ্ঞান এসে যাবে। আর সেই জ্ঞানটা পাওয়াটাকেই বলা হচ্ছে ব্রহ্ম জ্ঞান, সেটাকেই বলা হচ্ছে আত্মজ্ঞান। আমরা যে শাস্ত্র পড়ছি এটাকে জ্ঞান বলে না, যে আত্মজ্ঞানী সেই হলো প্রকৃত জ্ঞানী, যে ব্রহ্ম জ্ঞানী সেই হলো প্রকৃত জ্ঞানী। তো সেই হিসাবে শরীর থেকে আত্মা যখন বেরিয়ে গেল, তখন শরীর অপবিত্র হয়ে গেল, তখন সেটা মরা বলা হয়। তাহলে যেখানে মরাকে জ্বালানো হয় আগুনে, চিন্তা করুন, যেখানে মরাকে জ্বালানো হয় সেটা কখনো পবিত্র হতে পারে? পবিত্র নয়, সেই দিক থেকে পবিত্র নয় শ্মশান। কিন্তু তবু অন্য দিক থেকে শ্মশান পবিত্র হলো, কেন না? যখন মরাকে আমরা জ্বালাচ্ছি শ্মশানে, তখন আমরা যে হরিনাম বলছি না, ভালো করে ব্যাপারটা বুঝতে, শ্মশান পবিত্র কিন্তু কেন পবিত্র? যখন আমরা হরিনাম বলছি সেখানে, মরার সময় বলি না হরে কৃষ্ণ বলতে বলতে সেখানে হরিনাম করা হয় শ্মশানে, শ্মশানে বসে হরিনাম করা হয় বলে, হরিনামটা হয় বলে শ্মশান পবিত্র। যদি যেদিন থেকে হরিনাম, যে শ্মশানে হরিনাম হবে না, যে শ্মশানে হরিনাম হবে না, হরিনাম করা হবে না, সেই শ্মশান জানেন অপবিত্র শ্মশান। বুঝা গেল? যে শ্মশানে হরিনাম হয় সেই শ্মশানই হচ্ছে পবিত্র, আর যেখানে হরিনাম হয় না সেই স্থানই অপবিত্র। শাস্তে বলছে যেই স্থানে হরিনাম হয় না সেই স্থান অপবিত্র। সেখানে মহাজন বলছে না, চৈতন্য জমিতে বলা আছে, উঠিল কীর্তনের ধ্বনি পুড়িয়া আকাশ, আর যত যত অমঙ্গল হয়ে যায় নাশ। কীর্তনের ধ্বনি যখন ওঠে,
তখন আকাশ ভেদ করে চলে যায়, যত যত অমঙ্গল সব হয়ে যায় নাশ, তখন যত যত অমঙ্গল সব কিছু নাশ হয়ে যায়। তাই শ্মশানে যখন হরিনাম হয় তখন শ্মশানের যত অপবিত্রতা আছে সব পবিত্রতায় রূপান্তরিত হয়ে যায়, তখন শ্মশান আর অপবিত্র থাকে না, তখন ওই নামের গুণে হরিনামের মাহাত্ম্যে হরিনামের মহিমাতে ওই শ্মশান তখন পরম পবিত্র হয়ে যায়। আর সেই হরিনাম শোনার জন্যে সেখানে মহাদেব কান পেতে বসে থাকে, সেই জন্য শ্মশান পবিত্র। আর যে শ্মশানে হরিনাম হবে না সে শ্মশানে মহাদেবও থাকবে না, আর সে শ্মশান পবিত্রও হবে না। সেনে ভালো করে বুঝতে হবে, যারা এই তত্ত্বটা জানে না, না যারা বলে শ্মশান পবিত্র, কেন পবিত্র তাকে জিজ্ঞেস করবে, কেন পবিত্র শ্মশান, বলে শিব থাকে বলে। আরে শিব কেন থাকে সেখানে, হরিনাম হয় বলে তো থাকি। তাকে বলবে তোমার কাছে শ্মশান পবিত্র, মানছি ঠিক আছে, তাহলে তুমি তোমার মেয়ের বিয়েটা শ্মশানেই দাও, তুমি তোমার মেয়ের বিয়ে ছেলের অন্নপ্রাশন শ্মশানে দাও। তার বেলা বাবা না দেওয়া যাবে না, তাহলে তুমি নিজেই বলছো পবিত্র, তাহলে পবিত্র জায়গায় তো সব শুভ কাজ হবে তাই না? যেখানে পবিত্র জায়গা, যেমন গঙ্গার ধার পবিত্র, সেখানে তো সব কাজ শুভ হবে, সমস্ত শুভ কাজ যজ্ঞ টজ্ঞ সব কিছুই হবে। তাহলে শ্মশানে কেন তুমি শুভ কাজ কেন করছো না, মেয়ের বিয়ে দিতে পারছো না, ছেলের অন্নবাসন করতে পারছো না, সেখানে কোনো যজ্ঞ কেন হচ্ছে না শ্মশানে, কেন না? সেটা নামের জন্য পবিত্র, তাই সেখানে অন্য অন্য কিছু কি আদি করা যাবে না, বুঝে গেল? সেজন্য শাস্ত্রে সব নির্দেশ তো আছে, শাস্ত্রটা বুঝতে হবে। সেজন্য আমাদের মনকে বশ করাটাই হচ্ছে সবচেয়ে বড় সাধনা। আমাদের যে এত কিছু আমরা বিষয়ের মধ্যে ঢুকছি, কিংবা ধরুন কেউ ভগবানের দিকে ঢুকছি, সব কিছু মনের ব্যাপার। এই মনই যখন কেউ কুচিন্তা করে তখন এই মন, তখন তাকে সেই আত্মাকে কোথায় নিয়ে যাচ্ছে, নরকে। আবার যখন এই মন দিয়ে কেউ ভালো কাজ করছে, ভালো চিন্তা করছে, তখন এই মন তার আত্মাকে নিয়ে যাচ্ছে কোথায়, স্বর্গে। আবার এই মন দিয়ে যখন কেউ ভগবানের চিন্তা করছে তখন এই মনের কারণে সেই আত্মাকে কোথায় যেতে হবে, বৈকুণ্ঠে, গোলকে, কারণ সে ভগবানের চিন্তা করেছে। তাহলে আপনি নিজে বিচার করুন যে আপনি আপনার মনটাকে কোথায় কাজে লাগাবেন। মনটা সবই মনের খেলা। এই যে আমরা বলি না ছেলে মেয়ে সংসার বিষয় আশয়, এগুলো কিছু নয়, শুধু মনের খেলা। যেদিন থেকে মন থেকে নিজেকে গুটিয়ে নেবে, দেখবে কেউ কিচ্ছু নেই, সব ফাঁকা, তখন ভগবানের চিন্তা ভালো হবে। সেই জন্যে মনকে একাগ্র করতে গেলে নির্জন জায়গায় থাকতে হবে, সে আপনার ঘর হোক, বনে হোক, কিংবা জঙ্গলে হোক। শাস্তে বলছে গৃহে থাকো, বনে থাকো, সদা হরি বলে ডাকো, যেখানেই থাকো, কিন্তু তোমাকে একাকিত্ব যত থাকতে পারবে, যত একা থাকতে পারবে তত তোমার মন ভালো বস হবে। আর যত বেশি লোকের সঙ্গে কথা বলবে, হাহা হি হি করবে, বেশি মোবাইল ঘাঁটবে, বেশি টিভি দেখবে, বেশি রাস্তায় রাস্তায় ঘুরবে, তত মন বিচলিত হয়ে যাবে, বুঝে গেল? ভক্ত সঙ্গ বেশি করতে নেই, ভালো করে বুঝো। যেখানে হরিনাম হচ্ছে, যত যতক্ষণ হরিনাম হলো, হরিনাম করলাম চলে এলাম, তারপরে ওই যে মানে একটা ভক্ত আর একটা ভক্তের সঙ্গে বাক্যালাপ করে না, এতেও কিন্তু কাম ঢোকে, এতেও কিন্তু মোহ ঢুকে যায়, এতেও কিন্তু মত মৎসর্য ঢুকে যায়। সেখানে ভক্ত সঙ্গে আলাপনও বেশি করতে নেই, যেটাকে জল্পনা বলা হয়। হ্যাঁ, সেই জন্য আমাদের শাস্তি বলেছে, হ্যাঁ, ছয় বেগ দমি, হ্যাঁ, ছয় বেগ দমি, ছয়টা বেগকে দমন দমন করতে বলছে। তার মধ্যে বাক্য বেগ, এই যে অতিরিক্ত কথা বলা, এটাকে দমন করতে হবে। কারণ যত্রতত্র আমরা রাস্তায় যখন ঘুরবো না, তখন আমরা দেখবো বিভিন্ন বিষয়ী মানুষ রাস্তা দিয়ে হাঁটছে, হ্যাঁ, তখন তাদেরকে দেখে মনের মধ্যে কিন্তু সেই বিষয় চিন্তা আসবে। কেউ আপনার সামনে মারুতি নিয়ে চলে যাচ্ছে, তখন মনে হবে সত্যি আমার একটা যদি মারুতি থাকতো খুব ভালো হতো, আমার একটা যদি গাড়ি থাকতো খুব ভালো হতো, অমুক লোকটা কত সুন্দর ড্রেস পরে আছে, আমি যদি ওরকম পড়তে পারতাম খুব ভালো হতো। হ্যাঁ, কোনো একটা ভালো বাড়ি দেখে মনে হচ্ছে ওইরকম বাড়ি যদি আমি করতে পারতাম তাহলে খুব ভালো হতো। এইরকম দেখে সেখান থেকে একটা কামনা, একটা বিষয় কিন্তু মনের মধ্যে ঢুকেই যায়। সেই জন্যে সবসময় মনকে নিয়ন্ত্রণে রাখতে গেলে নির্জনে থাকো, একাকি একাকি থাকো, একা একা থেকে থেকে। এখন তো অনেক সুবিধা, ইউটিউবে যে কোনো ভাগবত পাঠ চালিয়ে দাও, যে কোনো ভাগবত কথা হরিকথা শুনতে থাকো, তাতে মন খুব সুন্দর বসায়, আমি তার প্রত্যক্ষ প্রমাণ। যখন একা থাকবে না, খুব সুন্দরভাবে কোনো ইউটিউবে কোনো পাঠকের, বাংলা পাঠক কিংবা হিন্দি পাঠক, হ্যাঁ, যে কোনো পাঠকের সুন্দর পাঠ চালিয়ে দেবে, দিয়ে শ্রবণ করবে, দেখবে মনটা খুব সুন্দর শান্তি পায়। কারণ মন বা আত্মা না সবসময় যদি শান্ত হয় একটাই জিনিসে, গোবিন্দের নামে, হরি নামে, এছাড়া মন আর কিছুতে শান্ত হয় না।
আমরা যখন দেখবেন যে যত বিষয়ের মধ্যে ভোগ বিষয় ভোগ করে না, যে যত বিষয় ভোগ করে আর তার মন তত বেশি ছটপট করে, তার আত্মা তত বেশি ছটপট করে, তাকে আরো বেশি করে সেই দিকে টেনে নিয়ে যায়, ভোগের দিকে, আস্তে আস্তে তাকে বিনাশ করে দেয়। কিন্তু তাকে থামতে তো হবে, সারা জীবন দৌড়চ্ছে কামনার পিছনে, বিষয়ের পিছনে দৌড়চ্ছে দৌড়চ্ছে, আরে সারা জীবন দৌড়চ্ছে, আরে থামো, একটা বাস চললে সেও তো এক জায়গায় দাঁড়ায়, তুমি দাঁড়াও, ওরে দাঁড়িয়ে এবার ব্যাকে এসো, গোবিন্দের চিন্তা করো, গোবিন্দের নাম করো। গোবিন্দের চিন্তা যখন করতে শুরু করবে না, তখন তার আত্মা তার মন সব একদম শান্ত হয়ে যাবে, পরম শান্তি লাভ করবে। সুতরাং ভগবান যেটুখানি দিয়েছে সেইটুখানিতে শান্তিতে থাকুন। আপনাকে দুবেলা দুটো রুটি দিচ্ছে ভগবান, এক মুঠো সবজি, এক মুঠো অন্ন, একটুখানি সবজি দিচ্ছে, সেটাই জানবে ভগবান পরম করুণা করে দিয়েছে। সেটা খেয়ে সেবা করেই গোবিন্দের নাম করতে থাকো। এমন কত কত মানুষ আছে যাদেরকে খেতেও দেয়, তারা খাবারও পায়নি, ফুটপাতে আছে, যাদের থাকারও জায়গা নেই, তার থেকে তো আপনি ভালো আছেন। সুতরাং কোথায় আছি সেটা বড় কথা নয়, আমার ছিটে বেড়া ঘর, আমার কুঁড়ে ঘর, আমার কিচ্ছু নেই, এতে কিচ্ছু যায় আসে না। ভগবান এসব দেখে না, ভগবান দেখবে তুমি কতটা নাম করেছো, কারণ সেই তো তোমাকে পাঠাবে, কখনো তোমাকে রাজা করে পাঠাবে, কখনো তোমাকে ভিখারি করে পাঠাবে। সুতরাং নাম করতে থাকো, সব গোবিন্দের মায়া, সেই মায়ায় পা দিলে হবে না। আর ভগবানের কৃপা হলো সেইটাই, ভগবান যাকে কৃপা করে, মানুষ ভাবে কি ওকে পয়সা দিয়েছে, ওকে টাকা দিয়েছে, মানে অনেক ভগবান কৃপা করেছে, না, তাকে ভগবান কৃপা করেনি, তাকে ভগবান তার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে। ভগবান যাকে কৃপা করবে তাকে দুঃখ কষ্ট জ্বালা অপমান এইসবের মধ্যে একদম ঘিরে রাখবে, তখন তার পালানোর কোনো রাস্তা থাকবে না, তখন তাকে ভজন করতেই হবে, ভজন ছাড়া তার আর কোনো দ্বিতীয় রাস্তা থাকবে না। তো ভগবানের কৃপা হলো এইটা। যেমন শবরী স্বামীও ত্যাগ করে দিল ডাইনি ভেবে, মাও মারা গেল, পিতাও ত্যাগ করে দিল, তখন দেখলো আমার তো যাওয়ার কোথাও জায়গা নেই, একমাত্র নাম ছাড়া আর কিছু করার নেই, তার নামই তাকে এমনই পরিস্থিতির মধ্যে ভগবান দাঁড় করিয়ে দেয়। তখন তাকে না সে নাম করতে না চাইলো, তাকে নামই ভগবান করিয়ে নাই, এইটা হলো ভগবানের কৃপা। যেমন ভক্ত ধ্রুবকে বাবা কোলে বসতে দিল না, ইচ্ছা থাকতো, মা বললো চলে যা ভগবানের নাম কর, জঙ্গলে চলে গেল, এমন পরিস্থিতির মধ্যে তাকে ফেলে দিল ভগবান, সে নাম ছাড়া অন্য কিছু করতে পারবে না, দ্বিতীয় তার কোনো রাস্তা নেই, এটা হলো ভগবানের কৃপা। আর যখন তুমি জানবে যে তোমার সুখ আছে না, গাড়ি আছে, বাড়ি আছে, টাকা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, অনেক বন্ধু বান্ধব আছে, হো হা করছো, জানবে তুমি ভগবানের কৃপা থেকে বঞ্চিত হয়ে গেছো। সেনে ভগবান যাকে কৃপা করে জানবে তাকে দুঃখ দেয়, যেদিনকে তোমায় দুঃখ দিয়েছে, যেদিনকে তোমাকে কেউ গালাগালি দিয়েছে, যেদিনকে তুমি অপমানিত হয়েছো কারো কাছে, হ্যাঁ, যেদিনকে তোমার হরিনাম করা ছাড়া কোনো রাস্তা নেই, তোমার কাছ থেকে আস্তে আস্তে সমস্ত আত্মীয় স্বজন সবাই সরে যাচ্ছে তোমার কাছ থেকে, জানবে তোমাকে গোবিন্দ আর কৃপা করতে শুরু করে দিয়েছে। এবার তোমাকে দৃঢ় উৎসাহের সাথে একদম মন প্রাণ ভুলে গিয়ে সংসারটাকে অসার ভেবে একদম হরিনামের মধ্যে একদম ডুবে যাও, পরম শান্তি লাভ করবে। তখন দেখবে যখন তুমি নামে সিদ্ধ হয়ে যাবে না, জগতের সমস্ত লোক তখন তোমার পায়ের কাছে এসে প্রণাম করবে। নাম জপকারী যখন নামে, যখন কেউ পয়সার দিকে ছোটে পয়সা তার থেকে পালায়, আত্মীয় দিকে ছুটলে আত্মীয় তোমার কাছ থেকে পালাবে, যখন তুমি গোবিন্দের দিকে ছুটবে জগতের সমস্ত লোক তোমার চরণে আসবে, টাকা তোমার চরণে পড়ে থাকবে, অর্থ তোমার চরণে পড়ে থাকবে। হ্যাঁ, না চাহিলো অর্থ যশ লুটিবে চরণ, যখন তখন তুমি চাইবে না টাকা, যশ চাইবে না, কিন্তু তোমার চরণে টাকা পয়সা যশ প্রতিষ্ঠা আপনি এসে যাবে। বড় বড় সাধুদের দেখো বৃন্দাবনে, প্রেমানন্দ সরণজি মহারাজ, যার ভিডিও আমি বেশি ইউটিউবে ছাড়ি বা ফেসবুকে ছাড়ি, দেখবে হলুদ ড্রেস পরে আছে, উনি হচ্ছেন মহৎ মহাত্মা সাধু, 12 বৎসর বয়সে উনি সংসার ত্যাগ করে দিয়েছেন, দুটো কিডনি খারাপ, 12 বৎসর বয়স থেকে যমুনার তারে, যমুনার তীরে ধীরে ঘুরেছেন, কোনদিন খাবার পেতো কোনদিন খেত না, সারাদিন রাধারানীর নাম করেই কাটাতো। আজকে দেখো তার কাছে কে আসছে না, বিরাট কোহলি থেকে শুরু করে বড় বড় সিনেমা আর্টিস্ট, বড় বড় রাজনীতি, এমএলএ, এমপি, হ্যাঁ, লোক তার পাশে দৌড়চ্ছে। তিনি কতক্ষণ ঘুমন, দিনে 1 ঘন্টা ঘুমন, 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা ঘুমন, রাত্রি 1টা 1:30 সময় উঠে পড়েন পরিক্রমা করতে, আর 3টে থেকে তাকে দেখার জন্য 3:30 থেকে তিনি কি করেন, প্রতিদিন ভাগবত পাঠ করেন, সৎসঙ্গ করেন, 3:30 থেকে, 3টে থেকে লোক দাঁড়িয়ে আছে লাইন দিয়ে, হাজার হাজার লোক বৃন্দাবনে যারা গেছে দেখবে কেলিকুঞ্জে, হাজার হাজার লোক তাকে একবার দেখার জন্যে
দাঁড়িয়ে আছে, তার রাস্তাতে যেখান দিয়ে তিনি আসছেন সেখান দিয়ে আসবেন, যে রাস্তা দিয়ে, সেই রাস্তায় গোলাপ ফুল দিয়ে, গেঁদা ফুল দিয়ে সুন্দর নকশা করে দিয়েছে, তার চরণে ফুল ছড়াচ্ছে, এক ঝলক তাকে দেখার জন্য বড় বড় ট্যাক্সি করে, মারুতি করে, কোথায় দিল্লি, কোথায় উত্তর, কোথায় দিল্লি, কোথায় গুজরাট, কোথায় মধ্যপ্রদেশ, কোথায় বিহার, বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার মানুষ কাতারে কাতারে দেখার জন্য দাঁড়িয়ে আছে। 2 বছরের বাচ্চা পর্যন্ত দাঁড়িয়ে আছে তাকে দেখার জন্য। আজকে কোন জায়গায় তাকে রাধানি কৃপা করেছে, বোঝা গেল তো? সে আজকে সিদ্ধ হয়ে গেছে। তাই আগে প্রথমের দিকে কিন্তু কষ্ট হবে, নাম যখন তুমি প্রথম জপ করবে না, প্রথমে কষ্ট হবে, প্রথমে কেউ থাকবে না, কেউ সাধ্য আর থাকবে না, যেমন তখন তোমাকে একাকেই হাঁটতে হবে, কেউ সাথে থাকবে না, কোনো একটা বন্ধু পাবে না। সেই সময়টাকে যখন তুমি নিজে ঠিক রাখবে, ভগবানের নাম করবে, একভাবে নাম করতে 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 যখন তোমার স্থিতি এসে যাবে, নিজেকে চিনতে শিখে যাবে, তখন দেখবে জগতের সব লোক তোমার পেছন পেছন চলে আসবে, টাকা দিয়ে যাবে, পয়সা দিয়ে যাবে, তোমাকে যশ প্রতিষ্ঠা চাইতে হবে না, এমনি তারা যশ প্রতিষ্ঠা করবে, বুঝা গেল? সেই জন্যে ওষুধ যেমন প্রথমে খেলে তেতো লাগে কিন্তু খেলে উপকার আছে, তেমন হরিনামও ঠিক তেমন, প্রথমে খেতে কিন্তু তেতো লাগবে, ভালো লাগবে না, কিন্তু মন চাইবে না, মনকে জোর করে নাম করাতে হবে। মন প্রথমে নাম করতে চাইবে না, কিন্তু মনকে জোর করে নাম করাও, জোর করে। ওই নাম করতে করতেই তখন মন যখন বশ হয়ে যাবে না, তখন দেখবে সেই মন তখন বশ হয়ে গেছে, তখন তোমার ইচ্ছা মতো শুনছে, তখনই তোমার ভগবৎ প্রাপ্তি হয়ে যাবে। যাই হোক, আজকে কিছু বলবো না, তাই করে সবাই ভালো থাকবেন, রাধে রাধে।